আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ এনে বিডিওর কাছে ডেপুটেশন জমা দিলেন বিজেপি। এদিন হাবড়া এক নম্বর ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন জমা দেন তারা। পথ পার্শ্বস্ত সভাও করেন বিজেপি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ এনে বিডিওকে স্মারকলিপি দিল বিজেপি। মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে হাবড়া এক নম্বর বিডিওর কাছে স্মারকলিপি দেওয়া হয়। এদিন বিজেপির শতাধিক কর্মী সমর্থক মিছিল করে বিডিও অফিসে আসেন। রাস্তার পাশে অস্থায়ী মঞ্চ গড়ে একটি সভাও করেন তারা। সেই সভা থেকে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ, আবাস যোজনার তালিকা তৈরিতে লাগাম ছাড়া দুর্নীতি হয়েছে। যারা ঘর পাওয়ার যোগ্য তারা ঘর পাচ্ছেন না, অথচ পাকা বাড়ির মালিকের নাম রয়েছে ঘরের তালিকায়। এ বিষয়ে বারাসাত সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপস মিত্র বলেন, যারা ঘর পাওয়ার যোগ্য নন তাদের নাম আবাস যোজনার তালিকাতে রয়েছে, প্রকৃত যাদের ঘর প্রয়োজন তারা ঘর পাচ্ছেন না। আমরা বিষয়টি বিডিওকে স্মারকলিপি দিয়ে জানালাম। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের থেকে এই আবাস যোজনার প্রায় 800 কোটি টাকার উপর টাকা অ্যালটমেন্ট হয়েছে, কিন্তু সেখানে বিভিন্ন রকমভাবে অনিয়ম ধরা পড়ছে। যারা ওই বাড়ি পাওয়ার যোগ্য নন তাদেরকে বাড়ি তাদের নামে অ্যালট করা হয়েছে, এবং যাদের পাওয়ার উপযুক্ত তাদেরকে তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। আমরা সেই ব্যাপারে বিডিও সাহেবের কাছে এছাড়াও স্থানীয় বিভিন্ন ইস্যু আছে, এবং বিদ্যাধরী নদীর যে দূষণের মাত্রা বাড়ছে ওই গেঞ্জি মিলের জন্য, এরকম 10 দফা দাবি নিয়ে আমরা বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করলাম এবং স্মারকলিপি দিলাম। বিডিও সাহেব প্রতিটা দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে বলে উনি আশ্বাস দিয়েছেন। বিজেপির স্মারকলিপি দেওয়াকে কটাক্ষ করেছে তৃণমূল। হাবড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা অজিত সাহা বলেন, কেন্দ্র সরকার ঘর পাওয়ার যে নিয়ম করেছে সেই নিয়ম মানা হলে কজন ঘর পাবেন? যারা এর আওতায় আছেন তারা ঘর পাবে, প্রশাসন তালিকা করছে, নিয়ম মেনেই হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট এটা একটা টোপ দিল যে আমরা দিচ্ছি, কিন্তু রাজ্য সরকার দিচ্ছে না। কিন্তু তা তো নয় বিষয়টা, আপনি যে এর ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছে, স্মার্টফোন, বাইক, ফ্রিজ এগুলো থাকলে তারা ঘর পাবে না। এছাড়া ভারতবর্ষে লোক কোথায়, কজন লোক আছে তারা পাবে ঘর? তাহলে ঘর দিচ্ছি বলছে কিন্তু ঘর দিচ্ছে না, ঘর না দেবার ফোন দিয়ে এটা একটা। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, হাবড়া। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।